আশা করছি ভালো আছেন। যুক্তরাজ্যে করোনা কমছে কমছে করেও যেন কমছে না, নতুন নতুন করোনার ধরনে আক্রান্ত দেশটির মানুষ। এছাড়া ইউরোপে হঠাৎ করেই বেড়ে গেছে করোনা রোগী, সেই সাথে আমেরিকার কয়েকটি অঙ্গরাজ্য করোনা বেড়ে যাওয়ায় নতুন লকডাউন দেওয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশেও কিন্তু করোনার যুক্তরাজ্যের ধরনে ধরা পড়েছে 6 জন। আর এই কারণেই এই যে সারা বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার কারণে আবারও যুক্তরাজ্য সরকার এবং করোনা বিশেষজ্ঞরা উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। প্রথমে জানিয়ে দিচ্ছি দেশটির করোনার আপডেট। আজও দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 190 জন, আর নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 5,926 জন। এই নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালো 124,987 জন, আর মোট করোনা আক্রান্ত হয়েছেন 42,34,924 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন 2,28,09,829 জন, টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন 12,54,353 জন। এবার জানিয়ে দিচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন দেশটির 7টি এলাকায় ব্রাজিল, সাউথ আফ্রিকা ও কেন্টের ধরনের প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে করোনা বিশেষজ্ঞরা। আর এই কারণে 7টি এলাকায় 16 বছরের ঊর্ধ্বে সবাইকে করোনা পরীক্ষা করা হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। বলা হচ্ছে ব্রিস্টলের সাউথ গ্লোস্টারশায়ার BS32 ও BS34, লন্ডন বার অফ ল্যাম্বেথের SW8 অ্যান্ড SW9, লন্ডন বারা অফ ব্রেন্টের নর্থ উইম্বলি, নর্থ বারা অফ ক্রয়ডনের লন্ডন বারা অফ ক্রয়ডনের CRO এবং লন্ডন বারা অফ ব্রেন্টের N2NW4, লন্ডন বারা অফ রেড ব্রিজের লক্সফোর্ড ও ক্লেমেন্ট ওয়ার্ড, এছাড়া স্টাফোর্ডশায়ারের স্টাটফোর্ড এলাকার সব নাগরিকদের করোনা পরীক্ষা করা হচ্ছে। এই এলাকাগুলোর নাগরিকদের ঘরে করোনা পরীক্ষার যে কিটগুলো সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া টেস্ট সেন্টারগুলোতে গিয়ে করোনা পরীক্ষা করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে। যেটা বলছিলাম যে বিশ্বব্যাপী কিন্তু করোনার যে বিস্তার সেটি কিন্তু বেড়েই চলেছে। হঠাৎ করে ইউরোপে বিভিন্ন দেশে করোনার আক্রান্ত বেড়েছে। আমেরিকাতেও কয়েকটি অঙ্গরাজ্যে লকডাউন দেওয়া হয়েছে। বাংলাদেশেও কিন্তু যুক্তরাজ্যে নতুন ধরন যেটি সেই ধরনে 6 জন বা 7 জন রোগীর মতো সেখানে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। তো সব মিলিয়ে কিন্তু করোনা পরিস্থিতি, এবং গত পরশুদিন যে NHS-এর চিফ মেডিকেল অফিসার ক্রিস হুইটে বলছিলেন যে করোনার যে ধরনটি কিন্তু নতুন মিউটেশন হয়ে এই গ্রীষ্মে এবং শীতে আবার নতুনভাবে একটা প্রভাব বিস্তার করতে পারে এবং আবার একটি আর আবার যে মহামারী আকার ধারণ করতে পারে। তো সুতরাং আপনারা সরকারের যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলবেন, এবং সরকারের যে রোডম্যাপের যে যখন যে ধাপ সেই ধাপ অনুযায়ী আপনারা সেগুলো মেনে চলার আহ্বান রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।